আপনারা জানেন যে আমাদের মামাটি মানুষের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে একটা কলঙ্কি দিয়েছিলেন দিদিকে বলো, এই দিদিকে বলো প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমরা মানুষের কাছে মানুষের দরবারে গিয়ে পৌঁছেছিলাম। এরপরে একটা প্রোগ্রাম দেওয়া হয়েছে বাংলার গর্ব মমতা। সত্যিই তো খুব কষ্ট ভাষায় আমি বলতে চাই, বাংলার গর্ব মমতা, তিনি এমন একজন মানুষ, তিনি মানবিক, তিনি এত আন্তরিক, তিনি মানুষের জন্য সমস্ত কাজ করেন, নিজের জীবনটাকে কিন্তু মানুষের জন্য তিনি বিক্রি করে দিচ্ছেন। আজকে ধরুন তো আজকে 34 বছর ধরে তো বামপন্থ সরকার ছিল, কটা মানুষ কিভূক্ষিত হয়েছে, কিন্তু আজকে আমাদের মামাটি মানুষের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যম দিয়ে আজকে একটা মানুষ যখন জন্মগ্রহণ করছে, শিশু যখন জন্মগ্রহণ করছে, তারপর থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যম দিয়ে মানুষের কাছে গিয়ে পৌঁছাচ্ছেন, মানুষকে সেবা করছে। সেবাই তো পরম ধর্ম আমরা জানি। স্বামী বিবেকানন্দ বলেছেন জীবে দয়া করে যেজন সেইজন সেবিকি, সত্যিই তিনি তো আসল মানুষ, তিনি আসল মানবিক ভালো রয়েছেন, মানুষের জন্য কাজ করেছেন। পশ্চিমবঙ্গের কী পরিশ্রম ছিল আগে, রাস্তাঘাট ছিল, জল ছিল, কোনো জিনিস পাওয়া যেত না, স্বাস্থ্য পরিষেবা বলুন কোনো জায়গায় কোনো জিনিস পাওয়া যেত না, হসপিটালে গেলে মানুষ ফিরে আসতো না। আজকে দেখুন স্বাস্থ্য পরিষেবা কত সুন্দর হয়েছে, মানুষ পানীয় জল পাচ্ছে, রাস্তাঘাট পাচ্ছে, উচ্চশিক্ষা পাচ্ছে। আজকে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যম দিয়ে আজকে যেসব মেয়েরা পড়াশোনা করছে তারা 25,000 টাকা করে পাচ্ছে, এবং বিএস তারা রূপশ্রী প্রকল্পের মাধ্যম দিয়ে তারা আজকে 50,000 টাকা করে পাচ্ছে। আজকে ভাবতে পেরেছি আমরা যে একটা গরিব মেয়ের বিয়ে হবে, কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 2 টাকা, ইয়ে করে রেখে এখন ভাবতে হচ্ছে না। মমতা ব্যানার্জি আছেন, মানুষের জন্য আছেন মমতা ব্যানার্জি, তিনি মানুষের জন্য সমস্ত কাজ করছেন। ঠিক আছে।